প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2023 সালের জিএনএম ও এএনএম পরীক্ষা প্রস্তুতি হিসাবে জেনারেল নলেজের উপর কয়েকটি বাছাই করা প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। আজকের এই ক্লাসের প্রতিটি প্রশ্নোত্তর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের জিএনএম এন্ট্রান্স পরীক্ষার জন্য। জিএনএম ও এএনএম এক্সামে এই ধরনের প্রশ্নই তোমাদের থাকবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই সম্ভাব্য প্রশ্নোত্তরগুলি ভালো করে লক্ষ্য করবে এবং অতি অবশ্যই রেডি করে নেবে। যাই হোক, এখন আমরা আজকের বাছাই করা সম্ভাব্য প্রশ্নোত্তরগুলি দেখি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, 2020 খ্রিস্টাব্দে কোন বলিউড অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান? তাহলে উত্তর দেখো, কঙ্গনা রানাউত। 2020 খ্রিস্টাব্দে বলিউড অভিনেত্রী হিসাবে পুরস্কার পান, পদ্মশ্রী পুরস্কার পান। মেসোপটেমিয়ার অধিবাসীদের কাছে ভারত কী নামে পরিচিত ছিল? ভারত মেলুহা নামে পরিচিত ছিল। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় গঠিত হয়েছে? মিসিসিপি মিসৌরির মোহনায় পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে। নেক্সট, ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ সভাপতি ছিলেন। যখন একটি সিস্টেমে একের অধিক প্রসেস একসঙ্গে চলে তখন তাকে কী বলে? তখন তাকে মাল্টি প্রোগ্রামিং বলে। স্টুডেন্টস, প্রতি ভিডিওতেই আমি বলি, আজকেও বলছি, তোমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে প্রশ্ন আসবে, তা আমি এখানে এসএকিউ আকারে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তা এসএকিউ আকারে যদি প্রশ্ন তোমাদের রেডি করা থাকে, তাহলে এমসিকিউ আকারে প্রশ্ন আসলে তোমরা অতি সহজে অ্যান্সার করতে পারবে, কারণ সেখানেও অপশন দেওয়া থাকবে, অ্যান্সারে অপশন থাকবে, ফলে তোমাদের আরও সুবিধা হবে। যাই হোক, ছয় নম্বর প্রশ্ন হচ্ছে, কয়লা খনির কুলিদের বায়ুদূষণের ফলে কোন রোগ হয়? বায়ুদূষণের ফলে ব্ল্যাক লাং রোগ হয়। দার্জিলিংয়ে খাদ্যদ্রব্য সিদ্ধ করতে বেশি সময় লাগে কেন? কারণ দার্জিলিংয়ে বায়ুর চাপ কম বলে। কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। আর নেক্সট হচ্ছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন কে? অন্যতম নেতা ছিলেন দেবী চৌধুরানী। বন্দে মাতরম সঙ্গীতটি কত সালে রচিত হয়? 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয়। গোরা রচনা করেন কে? গোরা রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, ভারতনাট্যম নৃত্যটি কোন রাজ্যের? ভারতনাট্যম নৃত্যটি তামিলনাড়ুর। কত খ্রিস্টাব্দে মোহনবাগান দল প্রথম আইএফএস সিল জয় করে? 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান দল প্রথম আইএফএস সিল জয় করে। নেক্সট, হুতুম প্যাচার নকশা গ্রন্থটির লেখক কে? হুতুম প্যাচার নকশা গ্রন্থটির লেখক হলেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট, দাদা সাহেব ফালকে কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন কে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার নেক্সট, 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন তারিখে প্রথম ভারত কোভিড-19 রোগটি ভারতে প্রথম কোভিড-19 রোগটি দেখা গিয়েছিল? 30 জানুয়ারি 2020 সালে। বাংলার প্রথম সার্বভৌম নৃপতি কে ছিলেন? প্রথম সার্বভৌম নৃপতি ছিলেন শশাঙ্ক। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কী বলে? গভীর ফাটলগুলিকে ক্লেভাস বলে। মডার্ন কনস্টিটিউশন বইটির রচয়িতাকে?
মডার্ন কনস্টিটিউশন বইটি রচিতা হলেন কে সি হোয়ার। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ প্রতিটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই রেডি করে নেবে। এবার প্রশ্ন হচ্ছে, ওয়ার্ড ডকুমেন্টে কোনো অংশ বোল্ড করতে হলে সেই অংশ সিলেক্ট করে যে শর্টকাট কি প্রেস করতে হয় তা লেখো। তাহলে শর্টকাট কি প্রেসটা হচ্ছে কন্ট্রোল প্লাস বি। নেক্সট, কোন সুলতান দিল্লির রাজসভায় পার্সিয়ান উৎসব নওরোজ পালন শুরু করেন, করেছিলেন বলবন। নেক্সট, সংবিধানের অষ্টম তপশিলের আলোচ্য বিষয় কি? সংবিধানের অষ্টম তপশিলের আলোচ্য বিষয় হলো আঞ্চলিক ভাষাসমূহ। এবার ২৪ নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ লোগো এর কার্সারে কোন নামটি দেওয়া হয়েছে? কার্সারে টার্টেল নামটা দেওয়া হয়েছে। কোন দেশকে কেকের দেশ বলা হয়? স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন? নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ডিডোজিও। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম লেখো। তার নাম হলো সিভি রমন, অর্থাৎ চন্দ্রশেখর ভেঙ্কট রমন। নেক্সট প্রশ্ন দেখো, ৫১তম দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কোন বিখ্যাত ব্যক্তিত্ব? বিখ্যাত ব্যক্তিত্ব হলেন রজনীকান্ত। নেক্সট, কোন রাজ্য জয়কে স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? গুজরাট রাজ্য জয়কে স্মরণীয় করে রাখতে আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। নেক্সট, জলবায়ুগত মরুদ্যান বলা হয় কোন দেশকে? সুইজারল্যান্ডকে বলা হয় জলবায়ুগত মরুদ্যান। স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন শ্রীমতী সরোজিনী নাইডু। নেক্সট হচ্ছে, মেগাবাইট গিগাবাইট টেরাবাইট কোনটির স্টোরিং স্পেস সর্বাধিক? এখানে স্টোরিং স্পেস সর্বাধিক হচ্ছে টেরাবাইট। তাহলে স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।